ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি বারাকাতহ যে সম্মানিত তিনি ভাই হাত তুলে দোয়া করা সন্ন্যাস পদ্ধতি সম্পর্কে আপনি জানতে চাইলেন যে সম্মান যদি ভাই দোয়া গুরুত্বপূর্ণ একটা আবাদত তাই এই দোয়া আমাদের সূন্যত মোতাবেক করাই চাই এখানে দোয়া দুই হইতে পারে হাত উঠানো ছাড়া দোয়া করা যায় সমস্যা নেই যে কোনো সময় সর্দি ফিরতে আপনি যে কোনো সময় অবস্থাতেও আপনি হাত না উঠাইলেও আপনি দোয়া করতে পারেন তবে মোস্তাহাব হচ্ছে হাত উঠানো হাত উঠানো দোয়ার মধ্যে সেটা মোস্তাহাব আর সর্বোপরি দোয়ার সুন্নত পদ্ধতি সম্পর্কে আমরা জেনে রাখা দরকার একটা হাদিস ফৌতলা বিন ওবায়দি আল্লাহ থেকে তিনি বলেন সামিয়া রাসুল উল্লাহ সাল্লা সাল্লামা রাজুলান ইয়াদ ও ফি সালাতহি ইলাম ইউ মজিদ ইল্লাহ তালা বলাম ইউসাল্লি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছিলেন তখন ফৌতলা বিন ওবায়দ রাজি শুনলেন কি শুনলেন যে রাসুল সাল সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে সালাতের মধ্যে দোয়া করতেছে কিন্তু এই দোয়ার মধ্যে আল্লাহ তাদের প্রশংসা করে নাই এবং রাসুল সাল্লাহ সাল্লামের উপর সে পড়ে নাই এই দুইটা কথা একটা হল দোয়া করতেছে ঠিক কিন্তু এই দোয়ার মধ্যে সে আল্লাহর প্রশংসা এবং রাসুল সাল্লাহ প্রতি দূরত পড়ে নাই ফাঁকালা রাসুল সাল্লাম আজ্জালা

এরপর ফলে রাসুল সাল বললেন তোমাদের কেউ সাল্লা হুকুম সালিয়বদা যখন কেউ তোমাদের দোয়া করবে তো সে যেন শুরুতেই আল্লাহ তাদের কথা যথাযথ প্রশংসা করে নেয় তো মায়ুসআালসাল্লাম এর ফলে রাসুল সাল্লু সাল্লাহ সালাম পাঠ করবে এর যেটা চায় সে দোয়া করবে হাদিসটি আবুদাবুদের এক হাজার সাতশো একাশি তিরিমিদির তিন হাজার সাতশো সাতাত্তর এবং হাদিসটি হাসান হ্যাঁ সহি তাই এখানে এই হাদিস আমরা বুঝতে পেলাম দোয়ার মধ্যে প্রথমে আল্লাহ তপর কথা যথাযুদ্ধ আমরা প্রশংসা করি আমরা বলতে পারি যতটুকু যা যতটুকু মুখস্থ আছে আমরা আল্লাহ তপরকতারা প্রশংসা করতে পারি আল্লাহ তপরকতালা আসমায় হুসোনার নাম নিয়ে আমি যদি নিজেকে দোয়া করি এটা হচ্ছে আল্লাহ প্রশংসা আসমায় হুসোনাটা সবগুলো আল্লাহ তাল্লাহ প্রশংসা তাছাড়া রাষ্ট্র সরসাহের প্রতি সালাত সালাম যেভাবে ফারে কোনো সমস্যা নেই এই পরবর্তীতে বিমা আল্লাহ তপর নিকটে দোয়া করবে যেটা চাইবে এবং এটাও ভালো যে দোয়া শেষে আবার আল্লাহ তাল প্রশংসা করবে রাসুল সাল সালাতাম শেষ করবে এটাও উত্তম এখানে হাত উঠানো সেটা মোস্তাহাব দোয়ার মধ্যে একটা হাদিস শহীদ মুসলিমের এক হাজার সাতশো তেষট্টি নম্বর আবদুল ইদ তালু আনহুমা থেকে তিনি বলেন আমাকে ওমর বিন খতাবরদী তালা আনহু হাদিসটি বর্ণনা করছেন কর লাম্মা কানা ইয়দরিন রাসুল সাল্লাম বদরের ময়দানে যখন ভূষিত ছিলেন যখন বদরের যুদ্ধের সময় হল নাতারা রাসুল্লাহ সাল্লাম ইলাল না ওহোম আলফুন ওয়া সাবুহু সারা সুসারা সাল্লাম বদরের ময়দানে কাফের মুর্শ্রেদ যারা আছে তাদের দলের দিকে তাদের সৈন্য সেনার দিকে লক্ষ্য করলেন তারা এক হাজার ছিল মানে অনেক বেশি ছিল তার তুলনায় সাহাবা ইলাম অনেক কম ছিল মাত্র যে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে সালাজু মিয়া ওয়া তিসা আসার তিনশো জন অন্য হাদিসের মধ্যে তিনশো তেরো জনের কথা উল্লেখ আছে ফাস্তাকবালা نبي الله صلى الله عليه وسلم القبلة فالرسول صلى الله عليه وسلم قبلة وسلم لا ثم لا يديه فالرسول صلى الله عليه وسلم اللَّهِ لا يقول 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 لا লাথ ফাই হাতি ফুবি রব্বিহি মা কিবল হাত দা সাকিডা উহু আন মিঙ্কা আনকি বাইহি এই মুসলিমের এই বর্ণনাতে দেখেন অনেকগুলো সুন পদ্ধতি ফুটে উঠে এক নম্বর রাসুদাল্লাহাম বটুদ্দিন যে দোয়া করছেন এস্টেকবাল এ ক্যাবলা অর্থাৎ ক্যাবলামুখী হলেন এরপর দুই হাত উঠালেন এ স্যার একেবারে আজিজ জিয়াঙ্কে সাথে নিজেকে ছোট মনে করে এবং কাই মনোবাগ্য আল্লাহ আবার কত নিকটে যে ধোয়া করলেন রাসুসাল্লি সাল্লাম তাইলে এখানে হাত উঠানো ঠা পাইলাম কেবল আমি উঠা পাইলাম দোয়ার মধ্যে এখন আমরা হাত যে উঠাবো কিভাবে উঠাবো কতটুকু উঠাবো এই বিষয়টাও আমাদের আসলে জানা জরুরি সিফা ইয়ে রফেল ইয়েদিতোয়া হাত উঠানোর সুন্নতী হচ্ছে ফা ইলা ইলাসি সদর অর্থাৎ নিজের বুক পর্যন্ত নিজের সিনে পর্যন্ত যে হাত উঠানোর চেষ্টা করবে সদর এই বুক বুক পর্যন্ত হাত উঠানোর চেষ্টা করবে তারপরে ওয়া বসু তু হুমা মাতাইনি ওয়া বুতু নুহুমা ই অর্থাৎ আমার হাতের যে আঙ্গুলগুলো আছে আমরা একটা একটা সাথে লাগাইয়ে দিব এবং দুই হাতকে আমরা মিলে ফেলবো একবারে একটা একটা সাথে মিলে ফেলব হাতকে হাতের সাথে মিলে ফেলব আমাদের হাতের প্যাট থাকবে আসমানের দিকে পিঠ থাকবে জমিনের দিকে অনেকে একেবারে হাত উঠায় যে সেরার দিকে থাকে এই আঙ্গুলের ফ্যাট আর তার বরাবর যে সামনের দিকে থাকে আঙ্গুলের পিছনের অংশ তো এটা শূন্যত না হচ্ছে যখন দুমাতে হাত উঠাবে তখন যে সিনে বুক পর্যন্ত হাত উঠাবে এর পরবর্তীতে হাতের আঙ্গুলের পিঠ থাকবেন জমিনের দিকে আর ফ্যাট থাকবে আসমানের দিকে এ বিষয়ের হাদিসটি আবু আবুদাউদের মধ্যে এক হাজার সাতশো ছিয়াশি নম্বর মালিক ইমনি ইসালদ্দ্লাহ তালু থেকে বর্ণিত যে রাসুল সাল্লু সাল্লাম বলেন ইজাস আল তুমুল্লাহ আলু বিদ্যুত নিয়াকু ফিকুম যখন আল্লাহ তালিকটে তোমরা দোবা করবে তখন তোমরা তোমাদের যেই হাতের হাতলি আছে হ্যাঁ এগুলার ফ্যাট 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 দিয়ে দোয়া করবে ওলা তাসুলহ আন বিদহ রিহা অর্থাৎ হাতের যে ফিটের অংশ দিয়ে নয় হাদিসটি দাউদের মধ্যে নাসুদুল রহমতুল্লাই সহ হিসাবে উল্লেখ করছেন আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলু মুখ আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো